বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে অভিষেকটা স্মরণীয় করে রাখল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিবীয়দের 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। টস এর আগে ব্যাট করে 9 উইকেটে 198 রান করে উইন্ডিজ। জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এ জয়ে 2-1 সিরিজ নিশ্চিত করে মাশরাফি বাহিনী। সিরিজ নির্ধারণী ওয়ানডের গুরুত্বপূর্ণ টসটা বাংলাদেশের পক্ষে, ম্যাচের ফলাফলও অনেকটা তখনই লেখা হয়ে যায়। মিরাজের ঘূর্ণি সামলাতে শুরু থেকে হিমশিম খায় উইন্ডিজ ব্যাটসম্যানরা। যদিও স্যামুয়েল সোপের জুটি আশা দেখাচ্ছিল উইন্ডিজকে, দলে ফেরা সাইফুদ্দিনে ভাঙে সেই জুটি। এরপর মিরাজের স্পিন জালে একে একে ধরা দেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। 99 রানেই নেই 5 উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করা মিরাজেরই শিকার 4টি। তবে পথ হারা উইন্ডিজ ইনিংসে আশার আলো দেখান সেই হোপ। আগের ম্যাচের মতো এদিনও দলের বোঝা একাই টেনে নেন। উইন্ডিজের স্কোরটা 200-র কাছাকাছি নেওয়ার পুরো কৃতিত্বটাও তারই। এদিনও সেঞ্চুরি পাওয়া হোপের ব্যাট থেকে আসে 108 রান। এক পঞ্জিকা বর্ষে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ, লক্ষ্যটা বড় না। তারপরও তামিম লিটনের ব্যাটে সাবধানী সূচনা। তামিম কিছুটা ধীর লয়ে খেললেও ব্যতিক্রম লিটন, কিন্তু এদিনও ইনিংস বড় করতে না পারার হতাশা সঙ্গী হয়েছে তার। ইমরুল বাদ পড়ায় পছন্দের 3 নম্বর পজিশনে সৌম্য। এই জুটির রসায়ন বিনোদন দেয় গ্যালারির দর্শকদেরও। টানা দ্বিতীয় 50 তামিমের ব্যাটে, 62 বলে নিজের 50 তুলে নিয়ে লাক্কাতুরায় 4-6-এর ঝড় তোলেন সৌম্য। পরে 30 রান আসে মাত্র 18 বলে। সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেয়ার, কিন্তু বেশি আগ্রাসী হবার মূল্য দিয়ে ফিরে যান 80 রানে, ভাঙে 131 রানের জুটি। মুশফিককে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন করেন 81 রানে অপরাজিত থাকা তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, সিলেট।